वेलकम टू इन्वेस्टमेंट पाठशाला एपिसोड नंबर वन। आज के আমাদের একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে একজন জানতে চেয়েছেন যে ঠিক কোন বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করলে ভালো হয়। প্রথমেই বলি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ, কারণ অনেক মানুষের এতে উপকার হবে। এক কথায় যদি বলা হয় যে কোন বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করা প্রয়োজন, তাহলে বলা উচিত যে বয়স থেকে ইনকাম যেই মাস থেকে স্টার্ট হচ্ছে ঠিক সেই মাস থেকেই ইনভেস্টমেন্টটাও স্টার্ট করা উচিত। তার কারণ আপনি আপনারা শুনে থাকবেন টি টোয়েন্টি ক্রিকেট খুব জনপ্রিয়, তেমনি ইনভেস্টমেন্টে একটা জিনিস আছে দ্যাট ইজ 30-30। এই 30-30 রুলটা কি? 30-30 রুলটা হচ্ছে যে একজন ব্যক্তি 30 বছর পর্যন্ত ইনকাম করবেন, আর্ন করবেন, তারপর তার যা খরচ আছে সেগুলো তিনি করবেন, তার বাচ্চার এডুকেশন, বাড়ি কেনা, গাড়ি কেনা, রিটায়ারমেন্টের জন্য টাকা রাখা ইত্যাদি ইত্যাদি সেগুলো করবেন। তারপরে একদিন তার অ্যাক্টিভ ইনকাম স্টপ হয়ে যাবে, প্রত্যেকেরই হবে। এবার সেই অ্যাক্টিভ ইনকাম স্টপ হয়ে যাওয়ার পর রেস্ট অফ দ্য লাইফ 30 বছর কীভাবে চলবে সেইটা যদি চালাতে হয় ঠিক করে, তাহলে আজকে ডে ওয়ান থেকে ইনভেস্টমেন্টটাকে স্টার্ট করা উচিত, না হলে পরবর্তীকালে অসুবিধে হয়ে যেতে পারে। এবার কতটা করা উচিত? জেনারেলি এক্সপার্টরা যেটা বলে থাকেন, এটা কোনো থাম রুল নেই, জেনারেলি যেটা বলে থাকেন যে ইনকামের 30% সেভ করলে ভবিষ্যতের অনেক অসুবিধাকে মেটানো যেতে পারে। এটা ডিপেন্ড করছে তার কতজন ডিপেন্ডেন্ট আছেন, লায়াবিলিটি কী আছে ইত্যাদির ওপর ডিপেন্ড করে। এই হলো মোটামুটিভাবে প্রশ্নের উত্তর। এছাড়া আপনার যদি মনে হয় যে এই ধরনের মানে কোশ্চেন আপনাদের কিছু একটা আছে যেগুলো আপনি করতে পারেন, ইনভেস্টমেন্ট রিলেটেড, সেফটি সিকিউরিটি রিলেটেড, এনিথিং এলস, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, পরের এপিসোডে আবার দেখা হবে।